আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভিতে আপনাদের আমন্ত্রণ। আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার বোন রেহানা হেলিকপ্টার করে দিল্লি চলে গেছেন এবং পদত্যাগ করেছেন। সেনাপ্রধান ঘোষণা দিয়েছেন যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে এবং সকল হত্যার বিচার হবে, সবাইকে শান্ত থাকতে বলেছেন তিনি। এদিকে ধানমন্ডি 32 নম্বরে আক্রমণ হয়েছে, আগুন দেওয়া হয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রীর বাড়িতে আগুন দেওয়া হয়েছে, ধানমন্ডি আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে, বিভিন্ন জায়গায় আক্রমণ হচ্ছে। এবং এইমাত্র আমরা জানতে পারলাম যে আজ সোমবার সন্ধ্যা 6টা থেকে 6 ঘন্টার জন্য ঢাকা শাহজালাল বিমানবন্দর বন্ধ থাকবে, সেখানে কোনো উড়োজাহাজ উড়বে না। এবং সরকার এই সিদ্ধান্ত নিয়েছে, অনেকেই মনে করছেন যে অনেক যারা অপরাধী তারা পালিয়ে যেতে পারেন, এবং তারা যাতে পালিয়ে যেতে না পারেন সেই জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতন রাখা হয়েছে। এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ 6 ঘন্টার জন্য ফ্লাইট উঠানামা বন্ধ রেখেছেন। যাই হোক, এই অবস্থায় দেশের কেউ যাতে নিজের হাতে আইন তুলে না নেওয়া হয়, সেনাপ্রধান বলেছেন, আশ্বস্ত করেছেন যে বিচার হবে এবং সবাইকে শান্ত থাকতে, কেউ যাতে আইন হাতে তুলে না নেয় এবং কেউ যাতে আক্রমণ না করে কাউকে। তাদের দাবি যেটা ছিল সেটা যেহেতু পূরণ হয়েছে, সবাইকে শান্ত থেকে দেশ গঠনে অংশগ্রহণের জন্য তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নাই সেগুলো করতে পারেন, তাহলে পরবর্তী ভিডিও আপনার কাছে অটোমেটিক চলে যাবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।